পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ, আসছে সে আসছে রবিবার রাত দশটায় 91.9 ফ্রেমস এফএম এ। আসছে সে আসছে, যে আসার সে তো আসবে, এসে গেছি আমি সতীনাথ, সকলের আগে এসে উপস্থিত হয়েছি। আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবেন, নিশ্চয়ই চলে আসবে। রবিবার রাত দশটা, এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে। যেমন কথা তেমনি কাজ, মানে আমার তো আসার কথাই, এসেও গেছি। দেখো, রহস্য রোমাঞ্চ সিরিজ আসছে সে আসছে, দেখতে দেখতে তোমাদের সকলের ভালোবাসায় শুভকামনায় বেশ জমে উঠেছে, এটা বুঝতেই পারছি। সেই ভালোবাসার একটা প্রতিদান বলতে পারো আজকের এই এপিসোড। আজ রহস্যের কেন্দ্রে যিনি, তার জীবনের পদে পদে ছড়িয়ে আছে রহস্য। এমন একজন মানুষ যার আবির্ভাব আছে, তিরোভাব নেই, যাকে ঘিরে আজও বহু মানুষের প্রত্যাশা, আসছেন তিনি, আসছেন। আর কয়েক ঘন্টা পেরোলেই তার জন্মদিন, 23 জানুয়ারি, 115তম জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অমর দেশনায়ক। শৈলেশ দে, নারায়ণ সান্যাল আর বনফুলের কাহিনী আশ্রয় করে অনেক অজানা তথ্যে উজ্জ্বল নেতাজির জীবনের কিছু চিরশাশ্বত রহস্য নিয়ে আসছে সে আসছের আজকের এপিসোড। আসবে কি আর ফিরে? উনিশ শতকের শেষ ভাগে আমার পিতা জানকীনাথ বসু বাংলাদেশ ছেড়ে ওড়িশায় গিয়ে আইনজীবী হিসেবে কটক শহরে বসবাস করতে শুরু করেন। এই কটকে 1897 সালের 23 জানুয়ারি শনিবার আমার জন্ম। আমার পিতা ছিলেন মহীনগরের বসু পরিবারের ছেলে, আর মা প্রভাবতী দেবী হাটখোলার দত্ত পরিবারের মেয়ে। আমি পিতামাতার নবম সন্তান এবং ষষ্ঠ পুত্র। নেতাজি সুভাষচন্দ্র বসু, ১৯৪১ সালের 17ই জানুয়ারি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সেই অবিস্মরণীয় দিন। রাত 1:25, গোটা এলগিন রোড সুপ্ত নিস্তব্ধ, আলো নেই, জনমানব নেই, নেই কোলাহল, শুধু দূর আকাশে তারা জ্বলছে মিটিমিটি করে। আস্তে আস্তে উঠে দাঁড়ালেন সুভাষ। এবার বেরিয়ে পড়তে হবে, আর সময় নেই। কিন্তু এ কোন সুভাষ? বিরাট বলিষ্ঠকায় এক পাঠান যুবকের আড়ালে এতদিনকার চেনা সুভাষ যেন নিঃশেষে হারিয়ে গেছে। মনে হয় এ যেন কোনো ভিন্ন সত্তা, চেনাই যায় না। এবার যেতে হবে সুভাষকে। এই বাড়ি, এই মৃত্তিকা তার কত প্রিয়, কত দিবারাত্রির স্মৃতি জড়ানো এই ঘর, জীবনের মধুগন্ধে ভরা দিনগুলো যেখানে কেটেছে, তাকে ছেড়ে আজ তাকে চলে যেতে হবে বৃহত্তর কর্তব্যের প্রেরণায়। এই যে নিশির ডাক, এ ডাক যে একবার শুনেছে সারা যে তাকে দিতেই হবে, বুঝি এক লহমার ব্যাপার। তারপরে সুভাষ নিঃশব্দে নিচে নেমে গেলেন, কোনো দিকে দৃকপাত না করে। পেছনে তাকাবার সময় এখন নয়, সামনে কঠিন কঠোর সংগ্রামের দিন। সেই সংগ্রামে এখন তার জীবনে একমাত্র সত্য, একমাত্র লক্ষ্য।
রাত্রির নিস্তব্ধতা কাটিয়ে সহস একটা প্রাইভেট গাড়ি তীব্র বেগে ছুটে বেরিয়ে গেল 38/2 এলগিন রোডের বাড়ি থেকে। একটু একটু করে ছোট হতে হতে গাড়িটা একসময় মিলিয়ে গেল কুয়াশাচ্ছন্ন গাঢ় অন্ধকারের আড়ালে, আর তাকে দেখা গেল না। রাত 1:35, পথঘাট জনমানব শূন্য, প্রাণের কোনো স্পন্দনই নজরে পড়ে না আশপাশে, শুধু দূরে অক্টাল্লনি মনুমেন্ট প্রহরীর মতো দাঁড়িয়ে আছে নিষ্পন্দ হয়ে। মাত্র দুটি লোক গাড়িতে, গাড়ির চালক আর সুভাষ, দুজনেই নিঃশব্দ নিশ্চুপ, সব কথা সব উত্তরই বুঝি হারিয়ে গেছে মৌন রাতের অন্ধকার। বেলু, বালি, উত্তরপাড়া, চন্দননগর, শক্ত হাতে স্টিয়ারিং চেপে বসে আছেন গাড়ির চালকটি, মাথার উপর কর্তব্যের গুরুভার। সুভাষ শুধু তার রাঙা কাকুই নন, ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের আশা ও ভরসার একমাত্র প্রধান। পুলিশের নজর এড়িয়ে যে করে হোক তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতেই হবে। ভেতরে সুভাষ, আধবোজা চোখের কিনারে ঢেউ খেয়ে যায় ছবির পর ছবি, স্বপ্নের পর স্বপ্ন, ভবিষ্যৎ কর্মজীবনের এক উজ্জ্বল স্বপ্ন। তালে তালে পা ফেলে এগিয়ে চলেছে ভারতের নিজস্ব সেনাবাহিনী, এগিয়ে চলেছে বাংলার হাজার হাজার মুক্তিকামী তরুণ বৃন্দ, চলেছে নারী বাহিনী, কণ্ঠে তাদের শেকল ভাঙার গান, স্বাধীনতাই আমাদের জন্মগত অধিকার, স্বাধীনতা আমরা চাই। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এক এক করে ভেঙে পড়ছে সাম্রাজ্যবাদী শক্তির শক্ত ঘাঁটিগুলি, ধসে পড়ছে তাদের দম্ভ ও স্পর্ধার প্রতীক ইউনিয়ন জ্যাক। তার পরিবর্তে লাল কেল্লার শীর্ষে পথ পথ করে উঠছে স্বাধীন ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। অজ্ঞাতেই বুঝি এক জ্যোতির্ময় পুরুষের ছবি ভেসে ওঠে চোখের সমস্ত দৃষ্টি জুড়ে, বিবেকানন্দ, বীরেশ্বর বিবেকানন্দ। মুক্তি দাও স্বামীজি, শক্তি দাও, এই গুরু দায়িত্ব হাসি মুখে বইবার মতো শক্তি দাও, আশীর্বাদ করো। চুচুড়া, ব্যান্ডেল, শক্তিগড়, বর্ধমান, আসানসোল, বরাকর ব্রিজ, সহসা কি দেখে সজাগ হয়ে উঠলেন গাড়ির চালকটি। সঙ্গে সঙ্গে স্পিডোমিটারের কাঁটাটা কেঁপে উঠলো থরথর করে, শুধু স্পিড, স্পিড আর স্পিড। ওদিকে পূবের আকাশ বর্ষা হয়ে আসছে, অন্ধকার ফিকে হয়ে আসছে একটু একটু করে, আর দেরি নয়, ভোর হবার আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে। যতই পাঠানের ছদ্মবেশ থাক না কেন, সুভাষ সুভাষই, অসাধারণ তার ব্যক্তিত্ব, অতুলনীয় তার রূপ। ওই ভুবন ভোলানো রূপ কি শুধুমাত্র গোঁপ দাড়ি দিয়ে ঢাকা যায়, নাকি তা সম্ভব? অবশেষে গাড়ি এসে থামল ধানবাদের কাছাকাছি একটা বাংলো বাড়ির সামনে। আজকের মতো যাত্রা বিরতি, আবার যাত্রা শুরু হবে সূর্য অস্ত যাবার পরে। সুভাষের ঠাঁই হলো বাইরের ঘরে, এমনকি খাবার দাবারের ব্যবস্থাও ওই একই ঘরে। উপায় কি? কোনোই বা ইন্স্যুরেন্স কোম্পানির একজন শিক্ষিত এজেন্ট, তবু আসলে সে অচেনা অজানা একজন তরুণ পাঠান, জেনে শুনে তাকে তো আর অন্দরমহলে ঠাঁই দেওয়া যায় না। সত্যি পাঠান, যাকে বলে একেবারে খাঁটি পাঠান, বাংলা কথা না পারেন বলতে, না পারেন বুঝতে, তাই কথাবার্তা যা কিছু হলো সবই প্রায় ইংরেজিতে, বেশিরভাগই ইন্স্যুরেন্স সংক্রান্ত ব্যাপার নিয়ে। বাংলো ভর্তি বয় বাবুর্চির দল, কার মনে কি আছে কে বলতে পারে, সুতরাং সাবধানতার দরকার আছে বলতে। গোমো জংশন, একপাশে উঁচু পাহাড়ের সারি, নিচ দিয়ে এঁকে বেঁকে রেল লাইন চলে গেছে বহুদূর পর্যন্ত। রাত তখন অনেক, গোটা পৃথিবী অন্ধকারে আবৃত। বেশ খানিকটা দূরে অন্ধকারে আত্মগোপন করে দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট গাড়ি, ভেতরে মোট 4 যাত্রী, তাদের মধ্যে 1 মহিলা। হাওড়া থেকে আগত দিল্লি কালকা মেলের তখন অনেকটা দেরি, মনে হয় আরো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। ঘুমন্ত গোমো জংশনটা জেগে উঠল, সিগন্যাল ডাউন, গাড়ির সময় হয়েছে। এরই মধ্যে ইঞ্জিনের আরো আলোকিত হয়ে উঠেছে গোটা স্টেশন অঞ্চল। আস্তে আস্তে প্রাইভেট গাড়িটা এবার এগিয়ে গেল স্টেশনের দিকে, লগ্ন আসল। এবার সুভাষকে বিদায় নিতে হবে, বিদায় দিতে হবে। নিমেষে প্রস্তুত হয়ে নিলেন সুভাষ, এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে পরক্ষণেই তিনি গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলেন দৃঢ় পদক্ষেপে। বিদায়, এবার তোমরা ফিরে যাও।
রাত্রির অন্ধকারে তিনটি প্রাণী অসাড় নিষ্পন্দ হয়ে তাকিয়ে রইলেন দূরে অপশ্রিয়মান সুভাষের বলিষ্ঠ দেহটার দিকে। সুভাষ চলে যাচ্ছেন, কত গ্রীষ্ম, কত বসন্ত বেলা, কত কান্না হাসির মালা গাঁথা দিন সব পেছনে ফেলে সুভাষ আজ চলে যাচ্ছেন ভারতের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করে। ওই যে গাড়িটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে সুভাষকে নিয়ে, ওই যে তার পেছনে লাল আলোটা ক্রমশ ছোট হতে হতে হারিয়ে যাচ্ছে একটু একটু করে, এই সর্বত্যাগী রুদ্র সন্ন্যাসী, এ সময় চোখের জল ফেলে তোমার যাত্রাপথকে আমরা পিচ্ছিল করে তুলব না। তুমি যাও, তোমার যাত্রাপথ শুভ হোক। আবার তুমি ফিরে এসো ব্রত সাঙ্গ হলে, ফিরে এসো স্বাধীন ভারতে, ফিরে এসো বিজয়ীর বেশে। ততদিন আ সমুদ্র হিমাচল তোমার পথ চেয়ে থাকবে। একটা বিস্মিত আঘাতে স্তব্ধ হয়ে গেল গোটা ভারতবর্ষ। সুভাষ নিখোঁজ, কি করে সম্ভব হলো এটা? পরপর কয়েকটা মামলা ঝুলছে সুভাষের নামে, অবিলম্বে কোর্টে হাজির না হলেই নয়, কিন্তু কোথায় সুভাষ? আশ্চর্য, কোথাও সে নেই। তন্ন তন্ন করে সর্বত্র খোঁজা হয়েছে, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। সাদা পোশাকে মোট 62 জন গোয়েন্দা কর্মচারীকে নিযুক্ত রাখা হয়েছিল তার গতিবিধি লক্ষ্য করার জন্য। তাদের নজর এড়িয়ে কি করে তার পক্ষে অন্যত্র চলে যাওয়া সম্ভব হলো? এ যে অভাবনীয়, অকল্পনীয়, অবিশ্বাস্য! খবর শুনে সঙ্গে সঙ্গে তার পাঠালেন কবিগুরু রবীন্দ্রনাথ, তার পাঠালেন গান্ধীজি। কোথায় গেল সুভাষ? চিন্তিত আছি, সত্তর তার খবর জানাও। কি জবাব দেবেন মেজদা শরৎবাবু? বলার আছেই বা কি? সুবিজে তাঁর বড় আদরের, বড় গর্বের। ব্যথা বেদনায় বুকটা ভেঙে গুঁড়িয়ে যেতে চাইলেও আজ তাকে মুখের হাসি জিয়ে রাখতে হবে সর্বক্ষণ। তাই সবকিছু জেনেও বৃহত্তর স্বার্থের খাতিরে তাকে বলতে হলো অন্য কথা। সাধু সঙ্গের আকর্ষণে গৃহত্যাগ করা সুবির পক্ষে নতুন কিছু নয়, এবারও তেমনি কিছুই একটা হবে হয়তো। একই কথার প্রতিধ্বনি শোনা গেল ফরওয়ার্ড ব্লক নেতা পাঞ্জাবের সর্দার শার্দুল সিং কবি শেরের মুখে। সুভাষবাবু নিশ্চয়ই উপযুক্ত গুরুর সন্ধানে গৃহত্যাগ করেছেন, এমনি একটা আভাসই তিনি আমাকে দিয়েছিলেন কিছুদিন আগে। ভবি ভুলবার নয়। তাই সঙ্গে সঙ্গে শুরু হল আহত সিংহের অন্তিম আর্তনাদ, শুরু হল ক্ষণিক ক্ষণে সতর্ক নির্দেশ। হ্যালো হ্যালো, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, হ্যালো পেশোয়ার মিলিটারি ক্যাম্প, হ্যালো সুরমা ভ্যালি লাইট হাউস রাইফেলস, হ্যালো ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। সরকার বাহাদুরের পয়লা নম্বর শত্রু সুভাষ বোস পালিয়েছে, প্রতিটি ঘাঁটির উপর কড়া নজর রাখো, কোন রকমেই যেন সে বর্ডার পেরিয়ে যেতে না পারে। হ্যালো দিল্লি, বোম্বে, করাচি, মাদ্রাজ, রেঙ্গুন, হংকং, মালয়, সিঙ্গাপুর, প্রত্যেকটা এয়ারপোর্টে প্রত্যেকটা যাত্রীকে ভালো করে ওয়াচ করো, প্রত্যেকটা পাসপোর্ট নতুন করে পরীক্ষা করো, কোন রকম সন্দেহ হলেই আটক করবে। হ্যালো হ্যালো, কোচিন, ফয়জাল, মাদ্রাস, ক্যালকাটা, বোম্বে, করাচি, প্রত্যেকটা বিদেশি জাহাজ তন্নতন্ন করে অনুসন্ধান করো, প্রত্যেকটা নৌকার উপর নজর রাখো, যে করে হোক সুভাষ বোসকে ধরা চাই। কোথায় সুভাষ বোস? মাত্র ঘন্টা কয়েক আগেই পাখি শিকলি কেটে পালিয়ে গেছে সীমান্তের ওপারে, হাজার হাঁক ডাক করলেও আর কোনোদিনই তার নাগাল পাওয়া যাবে না। তুমি শুনছো 91.9 ফ্রেন্ডস এফএম, শুনছো রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস এফএম। এবার আমার দেশবাসীকে উদ্দেশ্য করে আমি বলবো, ভুলে যেও না দাসত্বের চাইতে বড় অভিশাপ আর নেই, ভুলে যেও না অন্যায় এবং দুর্নীতির সঙ্গে আপোষ করার চাইতে বড় অপরাধ আর নেই। মনে রেখো, জীবনকে পরিপূর্ণভাবে পেতে হলে জীবনের বিনিময়েই তা পেতে হবে। মনে রেখো, সমস্ত ক্ষয়ক্ষতিকে স্বীকার করে নিয়ে
অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে অবিরাম। নিজেকে মোটামুটি বুদ্ধিমান বলেই আমি চিরদিন মনে করে এসেছি। অনেকে আমাকে অনেক গালাগাল দিয়েছে সামনে এবং আড়ালে, কিন্তু বোকা গাধা কেউ কখনো বলেনি। না, জীবনে একবার আমাকে গাধা বলেছিল একজন, বুঝলে, বেশ কায়দা করে ঘুরিয়ে বলেছিল কথার প্যাঁচে। ৪০ সালের ডিসেম্বর মাস, ব্রিটিশ জেলে আটকা পড়ে আছি। ইউরোপে তখন ঘোর যুদ্ধ চলছে। অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়া মুছে গেছে ইউরোপের ম্যাপ থেকে। পোল্যান্ডের আধখানা কেড়ে নিল হিটলার, বাকি আধখানা রাশিয়া। বুড়ো ব্রিটিশ সিংহ তবু বসে আছে তার খাঁচার ভেতর, বেরিয়ে আসতে সাহস পাচ্ছে না। আমি বেশ বুঝতে পারছি এই হচ্ছে ভারতবর্ষের শেষ সুযোগ। ওই মহেন্দ্রক্ষণে আমার জেলের মধ্যে পচে মরলে চলবে না, বেরিয়ে আমাকে আসতেই হবে। শুধু ব্রিটিশের জেল থেকেই নয়, ভারতবর্ষের বাইরে চলে যেতে হবে। কি করা যায়, কি করা যায়, কোনো উপায় দেখতে না পেয়ে আমি আমরণ অনশনের সংকল্প ঘোষণা করলাম। আমি দেখতে চেয়েছিলাম যুদ্ধের সেই পরিস্থিতিতে দ্বিতীয়বার যতীন দাসের মৃত্যুর মোকাবিলা করবার মতো তাগত আছে কি না ব্রিটিশ সিংহের। ভাইসরয়কে আমি যে চিঠি লিখেছিলাম, জেল কর্তৃপক্ষ তা সেন্সর করতে খুলে পড়ল। জেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন একজন পাকা ইংরেজ অফিসার। চিঠিখানা হাতে নিয়ে তিনি গটগট করে সোজা চলে এলেন আমার সেলে। বেশি সময় আপনার নেব না, একটা ছোট্ট প্রশ্ন করবো মিস্টার বোস। আপনি কি জানেন একটা মরা সিংহের চেয়ে একটা জ্যান্ত গাধারও বাজার দর বেশি? এই চিঠিখানা পাঠাবার আগে কথাটা না হয় নিরিবিলিতে একটু ভেবে দেখবেন। আপনি কি জানেন যে একটা জ্যান্ত গাধা আপনার জেল কম্পাউন্ডে ঢুকে পড়লে যত সহজে সেটাকে আপনি খেদিয়ে দিতে পারবেন, অত সহজে একটা মরা সিংহের মৃতদেহ কিন্তু আপনি পাচার করতে পারবেন না। চিঠিখানা পাঠাবার আগে আপনিও বরং নিরিবিলিতে এই কথাটা একটু ভেবে দেখবেন। লাল টুকটুকে মুখটা লম্বা হয়ে গিয়েছিল ব্রিটিশ জেলার। সিঙ্গাপুর অটোমোবাইলসকে অর্ডার দেওয়া হয়েছে খবর পেয়ে এবার দরবার করতে এলেন স্বয়ং ব্রিজলাল জয়সওয়াল। নেতাজি স্পষ্টই বিরক্ত হয়েছিলেন। ব্রিজলাল আমাদের ফান্ডে কত টাকা দিয়েছে? এখনো কিছু দেয়নি স্যার। ও আচ্ছা, ওকে আমার সঙ্গে দেখা করতে বলো, বুধবার সকাল ১০টায় লীগের দপ্তরে। ব্রিজলাল সেখানে পৌঁছে তার বক্তব্য পেশ করার আগেই নেতাজি বলে উঠলেন, আপনি নিজে থেকেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন শুনে সুখী হলাম। এই তো আমি চাই। আমি কেন আপনাদের কাছে চাইব? দান যা দেবেন তা আপনারা নিজে থেকেই এসে দিয়ে যাবেন। আপনি সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী, আপনি তো আদর্শ স্থাপন করবেন। তো টাকাটা কি আপনি ব্যক্তিগতভাবে দিতে এসেছেন, নাকি আপনার মালয় অটোমোবাইলস দিচ্ছে, নাকি আপনাদের চেট্টিয়ার মন্দির পরিষদ? চেট্টিয়ার মন্দির পরিষদই আজাদ হিন্দ ফান্ডে দান করতে চান, কিন্তু একটা শর্ত আছে নেতাজি। না, শর্ত তো আমি কিছু শুনবো না, দান হবে নিঃশর্ত। আপনারা মালয় বর্মায় এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছেন ভারতীয় বলে পরিচয় দিয়ে, এ তো দান নিচ্ছি না আমরা, দাবি করছি। হাজার হাজার ভারতীয় এই যুদ্ধে বুকের রক্ত দিচ্ছে, আপনাদের কাছে রক্ত চাইছি না, আমি চাইছি অর্থ। এখানে শর্ত কিসের? নেতাজি, শর্ত ঠিক নয়, আমাদের একটা আবেদন আছে। আপনি যদি অনুগ্রহ করে ট্যাঙ্ক রোডে আমাদের মন্দিরে একটু পদধুলি দেন, তাহলে সেখানেই আপনার হাতে আমরা টাকা তোড়াটা তুলে দিয়ে ধন্য হই। না 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 ব্রিজলালজি, আপনার কথাটা ঠিক হলো না। মন্দিরে আমি পদধুলি দেব কি, ভক্তদের পদধুলি নিজেই তুলে নেব মাথায়। আপনি শুনে থাকবেন, সুযোগ পেলেই আমি শ্রীরামকৃষ্ণ মিশনে গিয়ে প্রণাম করে আসি, সে সব করি ব্যক্তিগতভাবে। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে কোনো সম্প্রদায়ের মন্দিরে যাওয়াটা আমার উচিত হবে না। কেন কেন নেতাজি, আপনি তো হিন্দু। না, সুভাষ বোস হিন্দু। নেতাজি শুধুমাত্র ভারতীয়। তবে আপনি সুভাষ বোস হিসেবেই যাবেন? যাব, তবে ফৌজি পোশাকে নয়, তখন টাকাও নিতে পারবো না আমি। কিন্তু আমরা চাইছিলাম কি আপনি নেতাজি হিসেবেই মন্দিরে যাবেন,
সেখানে আমাদের সম্বোধন করে কিছু উপদেশও দিবেন। ওকে কিছুতেই হতে পারে না নেতাজি? পারে, পারে ব্রিজরাজজি, এক শর্তে। নেতাজি হিসেবে যদি আমি যাই, তাহলে আমার সমস্ত সহকারীরাই যাবেন আমার সঙ্গে। তাদের মধ্যে শিখ আছেন, খ্রিস্টান আছেন, অনেক মুসলমানও আছেন। এরা সবাই আমার সমধর্মী, এরা সবাই ভারতীয়। এদের সকলকে যদি মন্দির চত্বরে প্রবেশ করতে দেন, তবেই যেতে রাজি। কি পারবেন? একেবারে নিভে গেলেন ব্রিজলাল জয়সওয়াল। 200 বছরের পুরাতন পীঠস্থান, হিন্দু ছাড়া মন্দিরের বাইরের ফটক দিয়ে কেউ কখনো মাথা পর্যন্ত গলায়নি। একমাত্র মন্দিরের পূজারি ব্রাহ্মণ ছাড়া গর্ভগৃহে কেউ কখনো প্রবেশও করেনি। ভাবছেন? আচ্ছা ঠিক আছে, না হয় মন্দির কমিটির সঙ্গে পরামর্শ করে তারপর আমাকে জানাবেন। আজ আসুন। মাথা নিচু করে উঠে গিয়েছিলেন ব্রিজলাল জয়সওয়াল। স্যার, এই শর্তে ওরা কিছুতেই রাজি হতে পারবে না স্যার। দেখা যাক স্যার। তাহলে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা ফসকেও যাবে। আমার বিবেকের দাম বেশ কয়েক লক্ষ টাকার চেয়েও বেশি। বুঝলাম, এ আর হবার নয়। কিন্তু আশ্চর্য, পরের দিনই আবার ফিরে এলেন ব্রিজলাল চেট্টিয়ার, সঙ্গে মন্দির কমিটির আরো 5-7 জন কর্মকর্তা। ওদের তরফ থেকে হাত দুটি জোড় করে ব্রিজলালজি বললেন, নেতাজি, মন্দির কমিটির তরফ থেকে আমরা আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। নেতাজিকে আর তার সমস্ত সমর সচিব আর সহকর্মীদের কবে কবে আপনার সুবিধা হবে বলুন। আমার মুসলমান আর খ্রিস্টান বন্ধুরাও কিন্তু আমার সঙ্গে সবাই যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বিবেচনা করে দেখলাম নেতাজি, ওরা মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর চোখে মুসলমানও নন, খ্রিস্টানও নন, ওরা মায়ের সেবক নেতাজি। আমরা ফুল দিয়ে মাকে অর্ঘ্য দিই, ওরা বুকের রক্ত দিয়ে মায়ের পূজা করছেন। ওরা আরো আরো বড় জাতের ভক্ত। ট্যাঙ্ক রোডের ধারে বিখ্যাত চেট্টিয়ারের মন্দির, সেখানে বিশাল সমাবেশ। মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়েছিল যেন ভারত তীর্থ। শক, হুন, দল, পাঠান, মোগল যে আসে আসুক, নেতাজি প্রায় 100 জন স্থানীয় অনুচর নিয়ে উপস্থিত হলেন মন্দির দ্বারে। সব জাতের মানুষ আছে তাতে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান। মন্দির দ্বারে উপনীত হতেই হলুদ ধ্বনি দিয়ে উঠল গুজরাটি মেয়ের দল। উৎসবের সাজে সুন্দরভাবে সেজেছে মেয়েরা, সার দিয়ে দাঁড়িয়ে আছে খই আর ফুল হাতে, পথের উপর পাথরের গুণোর বিচিত্র আলপনা আঁকা। নেতাজি যে পথ দিয়ে এগিয়েলেন, সে পথে ফুল ছিটোতে ছিটোতে আগে আগে গেল মেয়েরা। প্রবেশদ্বারের কাছে বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে এলো একটি মেয়ে, অপরূপ সুন্দরী। তার হাতে একটি মাঙ্গলিকী থালা, প্রত্যেকের কপালে একটি করে চন্দনের তিলক দিয়ে সে আমাদের বরণ করে নিল। নেতাজি তার সহকর্মীদের নিয়ে উন্মুক্ত প্রাঙ্গণ অতিক্রম করে এগিয়ে গেলেন অন্তরালের দিকে। সিঁড়ির ধাপের পাশে খুলে রাখলেন তার টপ বুট। দেখা দেখি নগ্নপদ হলেন নিষ্ঠাবান খ্রিস্টান আয়ার এবং শানওয়াজ, যেমন কিয়ানি আর হাবিবর রহমান। খালি পায়ে সকলে উঠে এলেন অন্তরালের বারান্দায়, সকলেই যুক্ত কর। হোম শেষ হয়েছিল। প্রধান পুরোহিত নিষ্ঠাবান ব্রাহ্মণ ওই 5 জনের ললাটে এঁকে দিলেন হোম শিখার জয়তিলক। নেতাজির দেখা দেখি ওরাও 4 জনে যুক্ত করে নমস্কার করলেন। পুরোহিত একে একে 5 জনেরই হাতে দিলেন নৈবেদ্য আর প্রসাদী ফুল। ধ্বনি উঠল, হর হর মহাদেব নয়, আল্লাহ আকবর নয়। ধ্বনি উঠল, জয় হিন্দ। উদাত্ত কণ্ঠে নেতাজি বক্তৃতা দিলেন মন্দির চত্বরে। স্তব্ধ হয়ে শুনল সবাই। ভারত মায়ের সন্তান আমরা। আমাদের ধর্ম আলাদা হতে পারে, কর্ম আলাদা হতে পারে, বর্ণ আলাদা হতে পারে, কিন্তু আমরা একই মায়ের সন্তান। আমরা সবাই ভাই। আমাদের সেই মা আজ শৃঙ্খলিতা,
দুশো বছর ধরে আমাদের মাকে বন্দি করে রেখেছে বিদেশি বানিয়ার জাত। আমরা সব ভাই মিলে প্রতিজ্ঞা করেছি সেই মাকে শৃঙ্খল মুক্তা করব। তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি শিখ, আমি খ্রিস্টান, বেশ তো তাতে কি হয়েছে? কেউ কারো ধর্মে আমরা হাত দেব না। ধর্ম আমাদের মাতৃমুক্তি মন্ত্রে কোনো অন্তরায় হবে না। এই মরণপণ যুদ্ধে আমাদের পুকার হবে জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বক্তৃতা শেষে মন্দির কমিটির তরফ থেকে ব্রিজলাল জয়সওয়াল সমর্পণ করলেন একটি চেক। তাতে প্রথমেই আছে একতার প্রতীক চিহ্ন এক, তারপর হিন্দু, মুসলমান, পারসিক, শিখ, খ্রিস্টানের প্রতীক, এক সারিতে পাঁচটি শূন্য, যেন ওই পাঁচটি ধর্ম তাদের পৃথক সত্তা, তাদের পারস্পরিক বিরোধকে মিলিয়ে দিয়ে ছায়া হয়ে শূন্য হয়ে গেছে। সেই পৃথক সত্তার শূন্য হয়ে যাওয়ার ব্যঞ্জনা নিয়ে দাঁড়িয়েছে ওই এক চিহ্নের পেছনে পাঁচটি শূন্যের আকারে $1,00,000 চেক। ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। এই মহাদেশে লোকশিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করে পাপক্লিষ্টা ধরণীকে পবিত্রা করেছেন এবং প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ধর্মের ও সত্যের বীজ রোপণ করে গিয়েছেন। ভগবান মানব দেহ ধারণ করে নিজের অংশাবতার রূপে অনেক দেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এতবার তিনি কোনো দেশে জন্মগ্রহণ করেননি। তাই বলি, আমাদের জন্মভূমি ভারত মাতা ভগবানের বড় আদরের দেশ। তুমি শুনছ 91.9 ফ্রেন্ডস এফএম, শুনছ রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস এফএম এ। সেদিন স্টেশন থেকে খুব উত্তেজিত ভাবেই বাড়ি ফিরল। অসম্ভব উত্তেজনা, কিন্তু চাপা, কারণ কথাটা কাউকে বলা চলবে না। কি করি এখন? তিনি তো কাউকে বলতে মানা করেছেন, কিন্তু কয়েকজনকে তো বলতেই হবে, বিশেষ করে মণিকে। একটা মালাও তো গাতে হবে। হ্যাঁ, মণিদের বাগানেই ফুল আছে, বাজারে যেমন তেমন একটা কেনা মালা তো আর তাকে দেওয়া চলবে না। এখন কাকে কাকে খবরটা বলবো সেও তো এক সমস্যা। যাকে বাদ দেওয়া হবে সেও আমার উপর চটে যাবে। শেষ পর্যন্ত তো ব্যাপারটা জানাজানি হবেই। এত বড় ব্যাপার, পুরোপুরি চাপা দেওয়া অসম্ভব। আর তাছাড়া মেয়েদের কাউকে খবর দেওয়া ঠিক হবে কি? আমার বোন অঞ্জলি কিংবা মনির বোন মুকুলকে অনায়াসে সঙ্গে নেওয়া যায়, কিন্তু ভয় হচ্ছে দুজনের কারোরই তো পেটে একটা কথাও থাকে না। অঞ্জলিটা তো পুরো বক্তিয়ার খিলজি, সর্বক্ষণ বক 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 করছে আর সব কথা বাড়িয়ে বলে, তিলকে তাল করতে ওস্তাদ, বেড়াল দেখলে বলে বাঘ দেখেছি। মুকুলটাও কম যায় না। না, মনির সঙ্গে পরামর্শ না করে কিছুই ঠিক করা যাবে না, অথচ হাতের সময় এত কম। তাড়াতাড়ি করে জল খাবার খেয়ে তিনু বেরিয়ে পড়ল মনির বাড়ির উদ্দেশ্যে। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। মনির বাড়িতে গিয়ে দেখল মনি নেই, এই ভয়টাই পাচ্ছিল তিনু। মনি ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, প্রায় প্রতি বিষয়েই সে প্রথম হয়, গ্র্যান্ড টোটালে তো বটেই। সব মাস্টারমশাইরাই মনিকে খুব ভালোবাসেন। থার্ড মাস্টারমশাই আর ফোর্থ মাস্টারমশাই তাকে বিনা পয়সায় পড়ান,
দারুণ রেজাল্ট করে মনি স্কুলের সম্মান বাড়াবেই এই বিশ্বাস প্রায় সব মাস্টারমশাইয়ের। সময় সুযোগ মতো মাস্টারমশাইরা মনিকে বাড়িতে ডেকে নেন, থার্ড মাস্টারমশাই তাকে অঙ্ক করান আর ফোর্থ মাস্টারমশাই ইংরেজি। মনির সঙ্গে তিনুর দেখা হল না, বেরিয়ে এলো মনির বোন মুকুল। দাদা তো বাড়িতে নেই, থার্ড মাস্টারমশাইয়ের কাছে গেছে। কেন, এই অসময়ে কি দরকার? মুকুলও লেখাপড়ায় বেশ ভালো, তবে স্বভাবে একটু ফাজিল গোছের। কি গো, কি দরকার বললে না তো? সিনেমার টিকিট জোগাড় করেছো বুঝি? দূর, খালি বাজে বকে। তুই কি, তুই একটা বেলফুলের মালা গেঁথে দিতে পারিস? কেন গো, বেলফুলের মালা নিয়ে কি করবে এখন? বিয়ে নাকি, বেলফুলে চাই? চুই কি রজনীগন্ধা হলে চলবে না? উফ না, বিয়ে নয়, অন্য দরকার আছে। কি দরকার বলো না। বাপরে বাপ, তুই পারবি কিনা বল। পারবো, কিন্তু মালা নিয়ে কি করবে তা আগে বলতে হবে, নইলে। আচ্ছা আচ্ছা, সে যখন মালা নেব তখন বলবো। তুই তাহলে গেঁথে রাখিস, আমি ঘুরে আসছি। কতক্ষণ পরে আসবে? এই ঘন্টাখানেক পরে। আমি যাচ্ছি এখন মনির কাছে। থার্ড মাস্টারমশাইয়ের বাড়ি? হ্যাঁ, আমরা দুজনেই আসবো এক ঘন্টা পর। মালাটা কিন্তু গেঁথে রাখিস, বুঝলি? দেখি তোমার এক ঘন্টা ক ঘন্টায় হয়। একটু দূর গেছে কি না গেছে মুকুল পেছন থেকে ডাকলো, তিনুদা, ও তিনুদা, শুনে যাও। ফিরতেই হলো তিনুকে। উফ, কি হলো আবার? তুমি একটু মাকে বলে যাও না গো, তা না হলে মা আমাকে সন্ধ্যের পর গাছ থেকে ফুল তুলতে দেবে না। কেন, সন্ধ্যের পর গাছ থেকে ফুল তুললে কি হয়? মা বলেছে সন্ধ্যের পর গাছেরা ঘুমোয়, হঠাৎ নাড়া খেয়ে ঘুম ভেঙে গেলে ওদের কষ্ট হয়, বুঝলে বকুরাম? মুচকি হেসে মুকুল ছুটে চলে গেল বাড়ির মধ্যে। একটু বিব্রত হয়ে পড়ল তিনু, একে দেরি হয়ে যাচ্ছে, কতদিকে যে তাকে সামলাতে হবে এখন। মুকুলের মা রান্নাঘরে ছিলেন, রাতের খাবারের জোগাড় যন্তর করছিলেন, সরাসরি সেইখানে গিয়ে হাজির হল তিনু। ও মা, তিনু যে এই সময়? কাকিমা, মুকুলকে একটু বলো না, বেলফুলের একটা মালা ভালো করে গেঁথে দিক, তোমাদের বাগানে তো অনেক ফুল। কেন রে, এখন এই রাত বিরেতে মালা নিয়ে কি করবি বাবা? দরকার কাকিমা, ভীষণ দরকার। মুকুলের মা হাসি মুখে তাকালেন তিনুর মুখের দিকে। তার মনে হলো ভীষণ কথাটার মানে বদলে দিয়েছে আজকালকার ছেলে মেয়েরা, তবু ওই ভীষণ শব্দটার জন্যই আগ্রহী হলেন তিনি। কি এমন ভীষণ দরকার হলো এখন শুনি? আমি বলবো, কালকে বলবো। কেন, কাল কেন, এখন নয় কেন? যার যার জন্য মালাটা দরকার, আজ তিনি কথাটা প্রকাশ করতে বারণ করেছেন। বাবা, প্রকাশ করতে বারণ করেছেন, কি হে তিনি? তিনি মানে, আচ্ছা মালাটা তো আগে গাঁথা হোক। কিন্তু রাতের বেলা যে ফুল গাছে হাত দিতে নেই বাবা, রাতে যে গাছেরা সব ঘুমোয়। ও কাকিমা, কাকিমা গো, রাতিরে তো আমরাও ঘুমোই, কিন্তু খুব 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 দরকার হলে তুমি কি আমাদের জাগাবে না বলো? মুকুরের মা হাসি মুখে চেয়ে রইলেন তিনুর মুখের দিকে, মনে মনে বললেন, ছেলেটার মুখটা এত মায়া ভরা, আর কথাগুলো ও মহা মুশকিলে ফেললে দেখছি। এর ঠিক পরেই তিনু যা করলে তাতে কাবু হয়ে পড়তে হলো মুকুলের মাকে। তিনু আবদার মাখা গলায় বলে উঠল, ও সব কিছু শুনবো না কাকিমা, মালা একটা চাই চাই, আজ রাতেই এক্ষুনি, না পেলে লজ্জায় মাথা কাটা যাবে আমাদের সববার। আমি যে কি করে বোঝাই, বলছি তো বারবার বলছি, কাল সব কথা বলবো তোমাকে, কিন্তু মালাটা আজ রাতেই। আচ্ছা বেশ, আমি বলছি মুকুলকে গেঁথে রাখুক একটা মালা, তুই বাবা যাবার সময় মুকুলকে একটু ডেকে দিয়ে যা তো। এক্ষুনি ডাকছি কাকিমা। এত জ্বালাস না তোরা। মুকুল, মুকুল। থার্ড মাস্টারমশাইয়ের বাড়ির কাছাকাছি গিয়েই তিনু দেখতে পেল থার্ড মাস্টারমশাই মনিকে পড়াচ্ছেন। মনি পেন্সিল হাতে করে একটা খাতার দিকে চেয়ে ভুরু কুঁচকে বসে আছে। তিনুর মনে হলো খুব সম্ভব শক্ত কোনো অঙ্ক দিয়েছেন। থার্ড মাস্টারমশাইও ভুরু কুঁচকে চেয়ে আছেন মনির দিকে। পরিবেশটা তিনুর মোটেই অনুকূল বলে মনে হলো না। এই অবস্থায় ও ঘরে ঢোকা আর বাঘের মুখে পড়া একই জিনিস, কে জানে
হয়তো তাকে দেখলেই এক্ষুনি বসিয়ে দেবেন অঙ্ক কষতে। থার্ডমাস্টারমশাই বলবেন, মনি এটা পারছে না তিনু, দেখো দেখি তুমি পারো কিনা। মনি যে অঙ্ক পারছে না, তিনু সে অঙ্ক নিশ্চয়ই পারবে না, মাঝখান থেকে সময় নষ্ট হয়ে যাবে খানিকটা। হঠাৎই একটা কথা তিনুর মাথায় খেলে গেল। থার্ডমাস্টারমশাইকেও ব্যাপারটা বললে কেমন হয়? নতুন ইন্সপেক্টরের ভাইপো সম্প্রতি বিএ বিটি পাশ করেছে, তাকে তিনি বসাতে চান থার্ডমাস্টারমশাইয়ের জায়গায়। তাই আজকাল তিনি নানা অছিলায় থার্ডমাস্টারমশাইয়ের খুঁত ধরছেন। গতবার এসে তো থার্ডমাস্টারমশাইকে অত্যন্ত অপমানই করে গেছেন ক্লাসের সব ছেলের সামনে। থার্ডমাস্টারমশাই এই অশিষ্ট ব্যবহারের প্রতিবাদ করে ওপরদার কাছে চিঠিও লিখেছেন, কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। তার দরখাস্তের জবাবটা পর্যন্ত আসেনি আজও। সব নাকি মুখ শোঁকাশুঁকি আছে। ওপরদারা নাকি সবাই অবাঙালি, বাঙালিদের কোনো নালিশই কেউ শুনতে চান না। মাস্টার মশাই ওকে যদি সব কথা খুলে বলেন, তাহলে হয়তো উনিও কিছু ব্যবস্থা করে দিতে পারেন। তিনি তার নিজের বাবার কথাটাও ওনাকে বলবে ভেবেছে। কিছুতেই তিনুর বাবার প্রমোশন হচ্ছে না। হচ্ছে না মানে দিচ্ছে না। তার নিচের লোকেরা কেউ মিনিস্টারের আত্মীয়, কেউ শিডিউল কাস্ট, কেউ বড়বাবুর ভাগ্নে বলে টপাটপ প্রমোশন পেয়ে যাচ্ছে, কিন্তু তার বাবার চাকরিতে উন্নতি হচ্ছে না। কে জানে, ওকে বললে উনি হয়তো কিছু ব্যবস্থা করে দিতে পারবেন, আর উনি বললে কি না হতে পারে। হঠাৎই থার্ডমাস্টারমশাই চোখ তুলে চাইলেন বারান্দার দিকে। কে কে ওখানে দাঁড়িয়ে? আগে আমি, তিনু স্যার। ও তুমি, তা এমন সময় হঠাৎ এখানে, কি ব্যাপার? স্যার আপনার আর মনির সঙ্গে একটু প্রাইভেট কথা আছে স্যার। প্রাইভেট কথা? কি কথা? চুপ করে দাঁড়িয়ে গেল তিনু। তার প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল এই বুঝি মাস্টারমশাই ধমক দিয়ে উঠবেন, কিন্তু না, থার্ডমাস্টারমশাই তা করলেন না। খানিকক্ষণ তিনুর মুখের দিকে চেয়ে থেকে বললেন, আচ্ছা বলো শুনি, কি তোমার প্রাইভেট কথা? কি বলছো তুমি তিনু? এই যে অবিশ্বাস্য, অথচ এই কথা বিশ্বাস করার জন্যই শুধু আমরা নয় সারা দেশের হৃদয় যে উন্মুখ হয়ে আছে। কিন্তু তিনু, তিনু তুমি তুমি ঠিক দেখেছো? আমি ঠিক দেখেছি স্যার, আমার একটুও ভুল হয়নি। স্টেশনে ওয়েটিং রুমে বসে আছেন, আমি ভাবতেই পারছি না। তিনু তিনু তুমি ওনাকে সঙ্গে করে এখানে নিয়ে এলে না কেন? তিনি যে কিছুতেই আসতে চাইছিলেন না, বললেন খুব জরুরি দরকারে দিল্লি যাচ্ছেন, রাত দুটোয় তার গাড়ি, তাই ওই ওয়েটিং রুমেই। তিনু, আচ্ছা আচ্ছা তিনু, তিনি কি নিজে মুখে স্বীকার করেছেন যে তিনি? এমন মানুষ কি আর এক কথায় স্বীকার করেন স্যার, কিন্তু অস্বীকারও করেননি, মুচকি হেসে চুপ করে রইলেন। আমার ভুল হয়নি স্যার। আর তিনি আরেকটা কথাও বলেছেন। কি কি বলেছেন? বলেছেন খুব বেশি লোক যেন জানাজানি না হয়। থার্ডমাস্টারমশাই ভাবলেন আরো কয়েক মুহূর্ত। বেশ, আর কাউকে বলো না, তুমি আমি আর মনি আমরা তিনজনই স্টেশনে যাব। ও ভালো কথা, একটা মালার ব্যবস্থা করতে হবে তো। আমি মালা গাঁথতে দিয়েছি স্যার, মনির বোন মুকুল গেঁথে রাখবে, কাকিমাকেও বলেছি, মানে আর কিছু নয় শুধু মালার কথা। খুব ভালো করেছো। শোনো, একটা নাগাদ বাড়ি থেকে বেরোবো, তুমি ওই সময় মনিকে নিয়ে আমার বাড়ি চলে এসো, কেমন? ঠিক আছে স্যার। আনন্দে নাচতে নাচতে তিনু বাড়ি ফিরে গেল। স্টেশনের কাছেই একটা বহুকালের মন্দির। সেই মন্দিরের চূড়ার ওপর দপদপ করে জ্বলছিল একটা বড় নক্ষত্র। অন্ধকারে মনে হচ্ছিল যেন কোনো বিরাট পুরুষ এসে দাঁড়িয়ে আছেন। তার গগনস্পর্শী ললাটে যেন পরানো রয়েছে এক রহস্যময় অদৃশ্য মুকুট, আর সেই মুকুটের মধ্যমণি যেন ওই নক্ষত্র। তিনু আর মনি থার্ডমাস্টারমশাইকে সঙ্গে নিয়ে যখন স্টেশনে এসে পৌঁছল, তখন বড় ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত একটা। মনির হাতে একটা মালা, মুকুট সত্যিই বেশ চমৎকার করে গেঁথে দিয়েছিল মালাটি। তিনুর হাতে একটা রোল করা কাগজ। স্টেশনে তেমন লোকজনও নেই, ফাঁকা ফাঁকা, হতে পারে জংশন স্টেশন, তবু মফস্বলের স্টেশনে লোক থাকেও না, বিশেষ করে এত রাত্রে। স্টেশনের বাবুরা শুধু জেগে কাজ করছেন যে যার নিজেদের অফিসে,
গোটাকয়েক কুলি মাথার পাগড়ি খুলে সেগুলোকেই বালিশ করে একধারে শুয়ে ঘুমোচ্ছে। তিনু আর মণি এগিয়ে গেল ওয়েটিং রুমের দিকে, সঙ্গে থার্ড মাস্টার মশাই। ওয়েটিং রুমেই তার থাকবার কথা, তিনুকে সেই কথাই বলেছিলেন তিনি। দরজাটা আলতো করে ফাঁক করে তিনু উঁকি দিয়ে দেখল ওয়েটিং রুমে। প্রথমে কাউকেই দেখতে পেল না, চেয়ার বেঞ্চি সব খালি। তারপর হঠাৎ দেখল একেবারে কোণের দিকে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। তিনু আস্তে আস্তে মাস্টারমশাই আর মণিকে নিয়ে ঘরে ঢুকে তার পায়ে হাত দিতেই তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। থার্ড মাস্টারমশাই বিস্ময়ে হতবাক। সত্যি তো, এই যে সত্যি তিনি! ভদ্রলোক উঠে বসেছিলেন, তিনুকে দেখে হাসি মুখে বললেন, ও তুমি এসে গেছো বুঝি, বসো বসো। তারপর ওটা কি? বেল ফুলের মালা আপনার জন্যই এনেছি। আর এই যে আমার বন্ধু মণি, ওর বোন মুকুল ওদের বাগান থেকে ফুল তুলে নিজে হাতে গেঁথে দিয়েছে। বারবার জানতে চাইছিল কার জন্য মালাটা হচ্ছে, কিন্তু আমি বলিনি। আপনি বেশি কাউকে বলতে বারণ করেছিলেন যে। মণির হাত থেকে মালাটা নিয়ে তিনু তাকে পরিয়ে দিলে, তারপর প্রণাম করলে। মণিও প্রণাম করলে, থার্ড মাস্টার মশাইও। তিনি হাসি মুখে প্রতি নমস্কার করলেন, আর কিছু বললেন না। তিনু তখন তার হাতে রোল করে মুড়ে রাখা অভিনন্দন পত্রখানা খুলে পড়তে লাগল। হে নেতাজি, হে ভারত বরেণ্য, বাংলাদেশের সুসন্তান, আজ যে এমন অপ্রত্যাশিতভাবে আপনার দেখা পাব তা আমাদের সুদূরতম কল্পনারও অতীত ছিল। আপনি যে এখনো জীবিত আছেন এ কথা আমাদের দেশের অনেকেই বিশ্বাস করেন, আমরাও করি। আজ তার চাক্ষুষ প্রমাণ পেয়ে কৃতার্থ হলাম। আজ বাংলাদেশের বড় দুর্দিন, স্বাধীনতা দেবার ছুতোয় ইংরেজ আমাদের বাংলাকে আবার দ্বিখণ্ডিত করে চলে গেছে। অসংখ্য বাঙালি পথে দাঁড়িয়েছে, স্বাস্থ্যহীন, অন্নহীন, গৃহহীন বাঙালির হাহাকারে চতুর্দিক পরিপূর্ণ। কিন্তু যারা আর স্বাধীনতার সিংহাসনে, তাদের কানে হাহাকার প্রবেশ করে না। উপরন্তু তাদের ব্যবহার দেখে মনে হয় যে বাঙালিরা যেন দেশের কেউ নয়, বাঙালিরা যেন স্বাধীনতার জন্য কিচ্ছু করেনি, যা করেছে সব অবাঙালিরা। চাকরির ক্ষেত্রেও বাঙালির স্থান নেই, অন্যায়ভাবে অত্যাচার করে তাদের সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে। আমার বাবা কখনো ঘুষ নিতেন না, এই জন্যই তার প্রমোশন হয় না। প্রমোশন হয়েছে মিনিস্টারের এক ভাইপোর, ওপরওয়ালাদের ইচ্ছে কর্মচারীরা সব ঘুষ নিক, তারপর টাকাটা সবাই মিলে ভাগাভাগি করে নেওয়া হোক। আমার বাবা তা করতে রাজি হননি বলে তার ওপর সবাই চটা। সর্বত্রই এই রাষ্ট্রভাষার নামে জোর করে হিন্দি আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। আমাদের স্কুলে নতুন যে অবাঙালি হেডমাস্টার এসেছেন, তিনি নিজের বাড়িতে তাসের আড্ডা বসিয়ে জুয়ো খেলেন। আমাদের থার্ড মাস্টার মশাই সেই আড্ডায় যান না বলে হেডমাস্টার তাঁর ওপর অপ্রসন্ন, নানা ছুতোয় ওর নামে অভিযোগ করেন ওপরওয়ালার কাছে। বাংলাদেশে যেসব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাতেও বাঙালিরা চাকরি পায় না, সেখানেও অবাঙালিদের প্রতাপ। স্বাধীনতার নামে যে জিনিস দেশে চালু হয়েছে তা বাঙালিদের পক্ষে নির্যাতনের নামান্তর। এ সময় আপনি এমনভাবে আত্মগোপন করে আছেন কেন? ভাস্কর দীপ্তিতে আবার আত্মপ্রকাশ করুন। আপনাকে পুরো ভাগে রেখে আবার আমরা জয়যাত্রায় অগ্রসর হই, যে অখণ্ড অম্লান পক্ষপাতহীন স্বাধীনতার স্বপ্ন দেখে বাঙালির ছেলেমেয়েরা দলে দলে আত্মহুতি দিয়েছিল, সে স্বাধীনতা আমরা পাইনি। আমাদের ঠকিয়ে ধাপ্পা দিয়ে একদল চতুর লোক ক্ষমতা হস্তগত করেছে, আদর্শবাদী বাঙালিদের তারা নিষ্পিষ্ট করে মেরে ফেলতে চায়। এই বিষয়ে তারা ইংরেজদের চেয়েও নিষ্ঠুর। হে নেতাজি, আপনি আবার আত্মপ্রকাশ করুন, আপনি এখনই আমাদের অনুমতি দিন, আমরা দামামা বাজিয়ে প্রচার করি আপনার আবির্ভাবের কথা। আসমুদ্র হিমাচল আবার জেগে উঠুক নব স্বাধীনতার নব আন্দোলনে। হে নেতাজি,
আপনি আমাদের অনুমতি দিন, আপনি আমাদের অনুমতি দিন। তিনুর গলা হঠাৎ কাঁপতে লাগলো, তার চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল, তিনু থেমে গেল। অভিনন্দন পত্রে আরো একটু লেখা ছিল, সেটুকু আর সে পড়তে পারলে না। তিনি নিবিষ্ট চিত্তে সব শুনলেন, তারপর বললেন, এটা এটা কি তুমি নিজে লিখেছ? আমি খানিকটা লিখেছি, তারপর মাস্টার মশাই বাকিটা লিখে দিয়েছেন। আগে গোড়ার দিকটা ওরই লেখা, শেষের দিকটা আমার। তুমি তুমি যা লিখেছ তিনু, তা ঠিক। স্বাধীনতার নামে দেশে নানা রকম অন্যায়, অনাচার, অবিচার, অত্যাচার চলছে, একথা একথা মিথ্যে নয়। কিন্তু তোমরা একটা দিক মাত্র দেখেছ তিনু, এর কিন্তু আরো একটা দিক আছে। কি সেটা আমাদের বলে দিন। তোমরা নিজেদের দোষের কথা কিন্তু কিচ্ছু বলনি। তোমরা একবারও বলনি যে তোমরা দুর্বল বলেই নানা রকম মারাত্মক রোগের বীজাণু তোমাদের আক্রমণ করেছে। তোমরা যদি জীবনী শক্তিতে বলিয়ান হতে, কেউ তোমাদের কিচ্ছু করতে পারত না। তোমরা অবিচার অত্যাচারকে মুখ বুঝে মেনে নিচ্ছ, প্রতিবাদ করবার সাহস তোমাদের নেই, তোমাদের নৈতিক চরিত্র নেই, একতা নেই, গুণীকে শ্রদ্ধা করবার ইচ্ছে নেই, ক্ষমতা নেই। তোমরা সবাই নিজে নিজে প্রধান হয়ে থাকতে চাও, একজন নেতাকে মুখ বুঝে অনুসরণ করবার মতো ধৈর্যও তোমাদের নেই, মনোবৃত্তিও নেই, শিক্ষার ক্ষেত্রেও তোমরা পিছিয়ে পড়ছো। এরকম অবস্থায় দুর্দশা তো হবেই। তোমরা আগে মানুষের মতো মানুষ হও, বিদ্যায় চরিত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করো, তাহলেই তোমাদের দুঃখ ঘুচবে। আমাকে তোমরা এখন তোমাদের মধ্যে আত্মপ্রকাশ করতে বলছো, যদি আত্মপ্রকাশ করি তাহলে এর একটিমাত্র ফলই হবে দলাদলি। আমি যখন তোমাদের মধ্যে ছিলাম তখন আমাকে কেন্দ্র করে যে কি কুৎসিত দলাদলি হয়েছিল, তোমরা যখন বড় হয়ে দেশের রাজনৈতিক ইতিহাস পড়বে তখন তা বুঝতে পারবে। তাই আমি এখন তোমাদের মধ্যে আসতে ইতস্তত করছি। আমি বুঝতে পারছি আমার আদর্শকে রূপ দেবার মতো যথেষ্ট লোক নেই দেশে। তিনু, তোমরা যেদিন বড় হয়ে উপযুক্ত হয়ে আমাকে ডাক দেবে সেই দিন তোমাদের কাছে। তোমরা নিজেদের তৈরি করো, সেটাই এখন তোমাদের সবচাইতে বড় কাজ। এদিকে ট্রেনের তো আর বেশি সময় নেই, আজ তাহলে তোমরা এসো। তোমরা সত্যি সত্যি যেদিন বড় হবে সেদিন তোমাদের মহত্বের আকর্ষণেই আমি আসব, আবার আসব তোমাদের কাছে। এবারে আমি তোমাদের মাস্টারমশাইয়ের সঙ্গে একটু একা আলাদা কথা বলবো। তোমরা দুজনে একটু প্ল্যাটফর্মের ওপরে বাইরে গিয়ে দাঁড়াও। তিনু আর মণি চলে গেল। তখন তিনি থার্ড মাস্টার মশাইয়ের দিকে চেয়ে বললেন, আমি আমি নেতাজি নই। কি বলছেন স্যার? না 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 স্যার, আমরা আপনাকে চিনতে পেরেছি। তিনুর মুখে শুনেই প্রথমে আমারও বিশ্বাস হয়নি স্যার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি নেতাজি নই, আমি সামান্য লোক। কিন্তু নেতাজির সঙ্গে আমার চেহারার একটা অদ্ভুত সাদৃশ্য আছে, এজন্য অনেকেই আমাকে নেতাজি বলে ভুল করে। বয়স্ক লোকেরা যখন ভুল করে তখন আমি সঙ্গে সঙ্গে তাদের ভুল ভেঙে দিই। কিন্তু এই তিনু মণি এদের মতো কিশোর ছেলেরা যখন নেতাজি বলে আমাকে ঘিরে দাঁড়ায় তখন আমি তাদের ভুল ভাঙিয়ে দিই না। আপনার ছাত্র দুটিকে যা বললাম তাদেরও তাই বলি। মাস্টারমশাই, আপনিও যেন ওদের ভুল ভাঙিয়ে দেবেন না। নেতাজিকে ফিরে পাবার আশায় তারা নিজেদের ভালো করে করে তুলুক। আপনারা
তারা তাদের সে গঠনে সহায়তা করুন। থার্ড মাস্টার মশাই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ট্রেন বোধহয় এসে গেল, এবার আমি চলি। নিজের ছোট পুঁটলিটা নিয়ে বেরিয়ে গেলেন তিনি। বেরোবার আগে মাথায় একটা টুপি পরলেন আর মুখের নিচের দিকটা গায়ের চাদরের গলার কাছটা একটু ওপরের দিকে টেনে নিলেন, যাতে তার মুখটা বাইরে কেউ দেখতে না পায়। নির্দিষ্ট পরিসরের জীবন আমাদের, আজ আছি কাল নেই। আশ্চর্য, এরই মাঝে কিছু মানুষ যুগের পর যুগ পেরিয়ে যায়, শতাব্দী অতিক্রান্ত হয়, তবু রয়ে যান অবিনশ্বর। কেমন করে, এও এক অপার রহস্য। আসবে কি আর ফিরে এই এপিসোডে আজ আমার সঙ্গে ছিল দীপায়ন আর অঙ্কিতা, তিনু আর মুকুল হয়ে, আর ছিল কাকিমা মানে কাকলি ঘোষাল, আর থার্ড মাস্টার মশাই রূপে বিমল কোনার। আমার তো স্টার্ট টু ফিনিশ যেমন যেমন থাকার কথা ছিলাম আমি তেমন।